কিছু নিয়ে গেছে সব কিছু ভাইয়া ওনারা সবকিছু নিয়ে গেছে ওনারা আমাদের কম্পিউটার ক্লাবের কম্পিউটার সব ব্যাট বল সবকিছু চুরি করে নিয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে কলেজটি রয়েছে সে কলেজের কিন্তু একদম মেইন ফটক যেটি মেইন ফটক রয়েছে সে ফটকে কিন্তু আমরা অবস্থান করছি এবং এর পাশাপাশি আপনাদেরকে আরও দেখাতে দেখাতে দেখা দর্শকদের একটু সুবিধার্থে দেখাই যে এই কলেজের কিন্তু যেই যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু অনেক ভাঙচুর করেছে এবং এর পাশাপাশি কিন্তু এর পাশাপাশি কিন্তু এখানে কয়েকজন আহত এবং নিহতের নিহতের তথ্য আমরা পেয়েছি আমি দর্শকদের সুবিধার্থে একটু দেখাতে চাই যে এই স্থানটিতে কিন্তু মূলত শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় সংঘর্ষ করছেন এবং দুপাশ থেকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দফায় দফায় যে সংঘর্ষ সে সংঘর্ষ কিন্তু লিপ্ত হচ্ছে আমরা আমরা আমাদের দর্শকদের সুবিধার্থে দর্শকদের সুবিধার্থে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এখানে কিন্তু যারা অবস্থান করছেন তারা কিন্তু তারা কিন্তু আবার কলেজ থেকে বের হচ্ছেন আবার শিক্ষার্থীরা শিক্ষার্থীদেরকে একটু দেখাতে চাই যে এখানে কিন্তু কলেজে যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তার পাশাপাশি কিন্তু এখানকার যে যে পরিস্থিতি সেটি আমরা আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করছে এবং এখানে কিন্তু দুই পক্ষের কিন্তু দফায় দফায় সংঘর্ষে কিন্তু বেশ কিছু হতাহতেরও ঘটনা ঘটেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মূলত শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু যাচ্ছেন এবং যেই যে সংঘর্ষ যে সংঘর্ষ আমরা দেখতে দেখতে দেখানোর চেষ্টা করছে এবং সেই সংঘর্ষ কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু আবার অভিমুখী হচ্ছেন যে দুই কলেজ দুই কলেজের কিন্তু যে শিক্ষার্থী সেই শিক্ষার্থীরা কিন্তু মূলত সেই সেই শিক্ষার্থীরা কিন্তু মূলত তাদের একদিকে ধাবিত হচ্ছেন অর্থাৎ যে যাত্রাবাড়ির দিকে অবস্থান করছেন দুই কলেজের শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের দিকে কিন্তু ধাবিত হচ্ছেন ডাক্তার মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা রয়েছে শিক্ষার্থীরা আমরা আমরা একটু যদি চেষ্টা করব যে তাদের সাথে কথা বলতে এবং কি পরিমাণ আহত হয়েছেন আহত হতাহত হয়েছেন সেই সংক্রান্ত বিষয়ে আহত আমাদের তো প্রায় প্রায় শতাধিক আহত আমরা শিক্ষা আমরা ভাই মারা গেছে এটার বিচার চাইতে গেছি আমরা অস্ত্র হাতে নেই ওরাই আমাদের অস্ত্র হাতে নেওয়া হয়েছে এখন আমরা অস্ত্র হাতে নিছি তো কালকে যখন আমরা বিচার গেছি তো আমাদের সাথে বিভিন্ন কলেজ মিলে ওদের সাথে হয়তো খুব ছিল ওদের কলেজ ভাঙচুর করছে আমাদের বলা পাইন কিছু হয়তো ছিল কিছু ছিল না এখন ওরা সবাই মিলে আমাদের কলেজের উপর অ্যাটাক করছে এখন আমরা ওদের যারা পাইতেছি ওদেরকে মারতাছি এটা কোনো ভাই আমাদের কোনো আমি মনে করি আমাদের দোষ না আমরা তার প্রথমে অস্ত্র নেই আমরা বিচার চাইতে গেছি ওরা আমাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে তো আমাদের আর কিছু দর্শক দর্শক যেমনটি বলছিলেন যে তারা মূলত তাদের যেই গতকালকের ঘটনা সেই ঘটনার থেকে কিন্তু মূলত আবার তারা এসেছেন এবং তারা তাদের অবস্থান কর্মসূচির পাশাপাশি কিন্তু যে সংঘর্ষ সেই সংঘর্ষ লিপ্ত হয়েছেন আমরা একদম একদম মূল ফটকেই রয়েছে এবং ফটকে হয়তো ফটকের সামনে আমরা আমরা দর্শকদের আরও আর আরও আরও কিছু বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব এবং দর্শকদের আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব যে কেন কী কারণে মূলত তারা এই ধরনের অবস্থান করছেন এবং গতকালকে গতকালকের যে ঘটনা সে ঘটনা ঘটনার কারণেই মূলত এখানে তারা অবস্থান করছেন এই 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 ঘটনায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছেন তবে তাদের তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা সরব যে অবস্থান সে অবস্থানে কিন্তু মূলত রয়েছেন